তিনি হয়তো আজকে দুনিয়াতে জীবিত থাকলে হয়তো তিনি দেখে যেতে পারতেন যে স্বৈরাচারীদের কারণে তিনি এই 13-14 বছর জেল খাটলেন। সেই স্বৈরাচারী শাসকদের আজকে পতন হয়েছে। আমি হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে প্রথমে এসেই বলেছি, হুজুর, যেই সব মানুষের কারণে আপনার 13-14 বছর জেল খাটতে হয়েছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আর আমাদের প্রয়োজন নেই, এখন আপনাকে আমাদের প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে পিরোজপুরের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরের পাশে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা আমার পাশেই হুজুরের কবর। প্রতিনিয়ত মানুষ এখানে কবর জিয়ারতের জন্য আসে। আমিও আজকে আসলাম আমার ছোট ভাইকে নিয়ে। বিগত অনেক দিন পর্যন্ত হুজুরের কবরটা দেখার অনেক ইচ্ছা ছিল, আসার মতো। আমি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ একবার আসছিলাম, তখন অনেক রাত্র ছিল, রাত্রে জিয়ারত করে চলে গেছি। দেশ স্বাধীন হওয়ার পরে আমার এখানে আর আসা হয়নি। আজকে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলছি। দেশ স্বাধীন হওয়ার পরে অনেক মানুষ অনেক কিছুই মনে করেছে, অনেক কিছুই ভেবেছে, এবং আমিও আমার মনোভাবটা মানুষের সামনে প্রকাশ করছি। দেশ স্বাধীন হওয়ার পিছনে কাদের অবদান আছে এটা আমি আপনি সবাই জানি, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমি যেটা করেছি, আমার মনোভাব যেটা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি মহান আল্লাহ তাআলার দরবারে, এবং স্মরণ করেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ সকল মুসলিম আলেমদেরকে, এবং সেলিউট জানিয়েছি সকল ছাত্র ভাই এবং বোনদেরকে। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং হাশরের ময়দানে যেন শহীদদের কাতারে সামিল করে দেয়। আপনারা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সম্পর্কে অনেক কিছুই জানেন। আমি হুজুরকে দেখার মতো সুযোগ আমার হয়নি। আমার দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় হুজুরে যখন জীবিত ছিল, আমার মনে অনেক আশা ছিল যে হুজুরের সাথে একবার হলেও আমি দেখা করতে চাচ্ছিলাম, কিন্তু এই মনের আশাটা আর পূরণ হয়নি। তবে হুজুর আমার বরিশালের সন্তান, এজন্য মানুষের কাছে গর্ব করে বলতে পারি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার বরিশালের সন্তান। হুজুরের মতো অবদান এই পূর্বের 100 বছরের ভিতরে আপনি যদি তালাশ করেন, এমন মনে হয় না যে এরকম কাউকে পাবেন যিনি বাংলাদেশে একজন অতুলনীয় আলেম ছিলেন, যার মতো ইসলামে খেদমত এবং দিনের দাওয়াতি কাজ কেউ করতে পারেনি। আপনি আলেমদেরকে যদি জিজ্ঞেস করেন, এক একজনের ব্যাপারে এক এক রকমের মতামত মানুষ দিবে, কিন্তু আল্লামা সাইদি সাহেব সম্পর্কে সকলের মতামত একরকমেরই যে তিনি একজন আল্লাহর একনিষ্ঠ লোক ছিলেন। তো সবার মনের ভিতরে একটাই আর্তনাদ, একটাই দুঃখ, একটাই কষ্ট, শুধু আমার না, সারা বাংলাদেশের সকল মুসলমানদের ভিতরে আপনি জিজ্ঞেস করেন তাদের মনে একটাই কষ্ট জাগবে যে সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মুসলিম আলেম হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যার মতো মুসলিম আলেমই বাংলাদেশে কেউ ছিল না, এখনও মনে হয় জীবিত কেউ নাই। হুজুর কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার পরে হুজুর দেখে যেতে পারলেন না। আমি অসুস্থতার কারণে আমি আসতে পারিনি। দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম যে মানুষটার কথা আমার মনে পড়েছে তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তিনি হয়তো আজকে দুনিয়াতে জীবিত থাকলে হয়তো তিনি দেখে যেতে পারতেন যে স্বৈরাচারীদের কারণে তিনি এই 13-14 বছর জেল খাটলেন। সেই স্বৈরাচারী শাসকদের আজকে পতন হয়েছে। আমি হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে প্রথমে এসেই বলেছি, হুজুর, যেই সব মানুষের কারণে আপনার 13-14 বছর জেল খাটতে হয়েছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আর আমাদের প্রয়োজন নেই, এখন আপনাকে আমাদের প্রয়োজন। কিন্তু মৃত মানুষ জীবিত হওয়ার কোনো দুনিয়াতে কোনো বৈশিষ্ট্যমণ্ডিত এবং কোনো সুন্নতি কোনো কারবার দুনিয়াতে চালু নেই বিদায় আমরা হুজুরকে আজকে পাচ্ছি না। এই 18 কোটি মানুষ যদি মানুষের কাছে যদি আপনি আবদার করেন যে দেশের অনেক মানুষ চলে গেছে, অনেক মানুষ এসেছে, অনেক মানুষ শহীদ হয়ে গেছে, অনেক মানুষ জীবিত আছে, যদি কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায়, ওই মানুষটাকে আপনি আবার ফেরত চান, এরকমের কোনো লোক কি আপনি আছেন? আমার মনে হয় যে কোনো মানুষ নিজের বাবা মাকে বাদ দিয়ে হলেও তারা বলবে যে একজন মানুষকে আমরা এই দুনিয়াতে আরেকবার ফেরত চাই,
যার কণ্ঠের তাফসিরগুলো এই বাংলার জমিনের মানুষ অনেক মিস করতেছে। এ বাংলার জমিনে যারাই হক কথা বলেছে তাদের কি হয়তো দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, আর নয়তো জেলে থাকতে হয়েছে, আর নয়তো কবরে চলে যেতে হয়েছে। এরকমের অসংখ্য নজির আপনি আমি সবাই জানি। আমরা আল্লামা দিলার হোসেন সাঈদী সাহেবকে হারানোর পরে ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যগুলো শুনে শুনে আমরা হয়তো সাঈদী সাহেবের যে কষ্টটা আমরা ভুলতে যাচ্ছিলাম, তারপরে তাকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। মিজানুর রহমান আজহারি সাহেব দেশে আসছে কি না আমি জানি না, আমার ফোনটা বিগত অনেকদিন পর্যন্ত বন্ধ ছিল, নেট সার্ভিসে আমি যোগাযোগ সেরকম রাখতে পারিনি এবং আমি শারীরিকভাবে বিগত অনেকদিন পর্যন্ত অসুস্থ। হুজুর দেশে আসছে কি না আমি জানি না, অনেকের মুখে শুনতেছি যে হুজুরের দেশে আসছে। হুজুর যদি দেশে আসে তাহলে হুজুরের কাছে একটাই অনুরোধ থাকবে, এই বাংলার জমিনের মানুষ আপনার তাফসিরগুলো এতদিন না শুনে তারা আপনাকে অনেক মিস করেছে। হুজুর আপনি এই মানুষদেরকে এই তাওহিদি বাণী তাফসিরগুলো না শুনি আপনি দেশ থেকে যাবেন না, এটা আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে। এই দেশে আপনি এখন উন্মুক্ত গলায় কথা বলবেন, উন্মুক্ত মুখে কথা বলবেন, আপনার কাছে বিনীত একটি অনুরোধ থাকবে, যেই সব জায়গাগুলোতে মানুষ বড় বড় আকাবিরদেরকে মিস করতেছে, তাদেরকে ভোলায় যাওয়ার কষ্টগুলো ভুলতে পারতেছে না, সেই সব জায়গাগুলোতে আপনি আবার আসবেন, আপনি দিনের দাওয়াতগুলো আবার দিবেন। এই দেশের সকল মানুষ আপনাকে এতদিন খুঁজতেছে, তালাশ করতেছে, আপনাকে মিস করতেছে, কিন্তু নসিব খারাপ আমাদের যে আপনাকে এতদিন আমরা পাইনি। আপনি যদি দেশে এসে থাকেন আপনার মুখের তাফসিরগুলো আবার আমরা শুনতে চাই। আপনি যদি দেশে এখন না এসে থাকেন আপনার কাছে বিনীত একটি অনুরোধ থাকবে, অতি শীঘ্রই আপনি দেশে আসবেন এবং আপনার মুখে কোরআনের তাফসিরগুলো মানুষজন আবারও শুনতে পায়, সেরকমের অবস্থাগুলোর দিক আপনি তৈরি করবেন। প্রত্যেকটা জায়গায় এখন কনফারেন্স হচ্ছে, আলেমরা একে অপরের সাথে মিলে যাচ্ছে, শুধু এই দেশে যেন ইসলাম কায়েম করা যায়, দিনের খেদমত কায়েম করা যায়, সেই জন্য সকল মানুষই যার যার স্থান থেকে দিনের কাজ করতেছে, কেউ কম কেউ বেশি। কিন্তু এমনও কিছু লোক আছে যারা শুধু নিজের চিন্তাটাই করে, দিনের দাওয়াতই চিন্তা করে না। তাদের বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনাদেরকে হয়তো বা আল্লাহ তাআলা আবারও সুযোগ দিয়েছেন যে এই দেশে আবারও শৃঙ্খলা তৈরি করার জন্য, এক আলেম আর এক আলেমের সাথে মিলে যাওয়ার জন্য। আপনারা এখন সকল দল মত নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে একে অপরের সাথে মিলে, সবাই মিলে আসুন, আমরা দিনের দাওয়াতি কাজ করি। আমি এই যে রমজান গেল, রমজানের দ্বিতীয় রোজায় আমি কুমিল্লাতে খতম তারাবী পড়াচ্ছিলাম, হঠাৎ করে রোজ টিভি থেকে একটা নোটিফিকেশন আসলো আমার কাছে। ঢোকার পরে দেখলাম যে ওখানে আল্লামা সাঈদী সাহেবের বাড়িতে অনেক আলেমরা আসতেন, আল্লামা তারেক মনোয়ার হুজুর ছিলেন, সাদিকুর রহমান আজহারি হুজুর ছিলেন এবং আবদুল্লাহ আলামিন হুজুর ছিলেন, আমির হামজা সাহেব ছিলেন, এরকমের অনেক আলেমরা এখানে উপস্থিত ছিলেন। ওই ভিডিওটা দেখার পরে আমার ভিতর থেকে কেমন যেন কান্না আসছিল, আমার মনে হচ্ছিল যে আজকে যদি এই দোয়ায় আমি সামিল থাকতে পারতাম। দোয়াটা করছিলেন আমির হামজা হুজুর, আমি সবার কাছে অনুরোধ রাখবো এবং আমাদের প্রিয় আল্লামা সাঈদী সাহেব হুজুরের সন্তানদের কাছে অনুরোধ রাখবো, তারা যেন আগামী রমজানে যদি এরকমের কোনো অনুষ্ঠান করে, এরকম কোনো আয়োজন করে, তাহলে আমার মতো একজন অধম মানুষকে যেন তারা দাওয়াত করে, আমি তাদের সাথে বসে ইফতারি করব, ফেসবুকে গিয়ে পোস্ট করব, স্ট্যাটাস দিব যে দেখো আমি কত বড় আলেমদের সাথে বসে বসে ইফতারি করতেছি। এরকমের কোনো মনোভাব আমার ভিতরে কোনো দিন ছিল না আর কোনো দিন আশা করি জাগ্রত হবে না। আমার শুধু একটাই আশা, আলেমদের সাথে সম্মিলিতভাবে আমি যেন হুজুরের দোয়ায় সামিল থাকতে পারি, এতটুকু অনুরোধ আপনাদের কাছে থাকবে। আপনারা আমার এই দোয়াটা থেকে, এই কথাটা থেকে আপনারা আমাকে মাহরুম করবেন না, আমার এই আশাটা আপনারা পূরণ করবেন, এতটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার কাছে। আপনাদের সবাইকে আমলে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেয়। আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুল রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আরশের মালিক রব্বুল আলামিন পবিত্র মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে তোমার এক মাহবুব বান্দার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ সালাম পাঠ করে আল্লাহ তোমার শানশাহে দরবারে দুইখানা হাত ভিক্ষুকের মতো তুলে ধরলাম। আয় রব্বে করিম আমাদের সবের হাদিয়াটুকু সর্বপ্রথম আকায়নন্দার তাজে দারে মদিনা আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মোনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে মাটির কবরে শুয়ে আছে সকলের কদমে কদমে এখানের হাদিয়া টুকুন পৌঁছে দাও। খাস করে আল্লাহ আমাদের সামনে তোমার যে মাহবুব বান্দা শুয়ে আছে তার আরো আপাকে আমাদের হাদিয়া টুকুন পৌঁছে দাও। আরে বেকারিম যার জীবন ভর জীবনটা আমাদের মানুষের জন্য দিয়ে গেলেন, তোমার কোরআনের জন্য দিয়ে গেলেন, মানবতার জন্য দিয়ে গেলেন, রব্বে করিম তোমার এই বান্দার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তার কোরআনের খেদমতটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে করিম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার বান্দা যদি কোনো ভুল করে থাকে আল্লাহ আমাদের এই দুয়ার শিলায় বাংলার মানুষের পৃথিবীর মুসলমানের সকল মানুষের দুয়ার শিলায় তোমার বান্দার জিন্দগির গুণাগুলো তুমি মাফ করে দাও। রব্বে করিম যাদের কথার কারণে যাদের শাসনের কারণে যেসব সহ্যাচারীদের কারণে তোমার এই বান্দার জীবনটা জেলখানায় কাটিয়ে গেল তিনি দেখে যেতে পারলেন না যে তাদের পতন হয়ে গেছে। রব্বুল আলামিন এই বাংলার মুসলমানেরা বাংলার এই মানুষেরা তাকে সম্মান করতে পারে নাই আমাদের এই দুয়ার শিলায় তোমার বান্দাকে তুমি জান্নাতের সম্মান দান করে দিও। রব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল করে নিও, তার দিনের খেদমত খানা কবুল আল মঞ্জুর করে নিও। তার আদর্শের যে সন্তানেরা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ তারা যেন তার দাওয়াতি কাজগুলো দুনিয়ার জমিনে চালিয়ে যেতে পারে তৌফিকটুকু দান করে দিও। তার মনের নেক মাকাসুদগুলো তুমি কবুল করে নিও। হুজুরের সারা জীবনের স্বপ্ন ছিল বাংলার জমিনে কোরআনের আইন চালু করবে। আরে বেকারি হুজুর দেখে যেতে পারলেন না এই দেশে স্বাধীনতা কায়েম হয়েছে। রব্বে করিম আজকে হয়তো দুনিয়াতে বেঁচে থাকলে হুজুর অনেক খুশি হতেন। রব্বে করিম আমাদের এই দোয়ার শিলায় তুমি তোমার বান্দার জিন্দগির গুণাগুলো মাফ করে দিও। তার রুহানি দোয়াগুলো আমাদের প্রতি নসিব করে দিও। তার দাওয়াতি কাজগুলো যেন আমরা করতে পারি তৌফিকটুকু দান করে দিও। রব্বুল আলামিন জীবনে একটা বার হলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে যেন প্রাণ ভরে সালাম জানাতে পারি তৌফিকটুকু দান করে দিও। জীবনের শেষ মুহূর্তে আজরাইল যখন আমাদের সামনে চলে আসবে ওই সময় নবীজির নুরানি চেহারাখানা দেখাইয়া কানে শুনাইয়া সিন তেলাওয়াত শুনাইয়া আমাদের সকলের মুখে তুমি পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।